দিন তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও ভালো আছি। আমার ছোট্ট সোনার সংসারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকেই আমি আমার সোনার সংসারের দরজাটা খুলে দিলাম। আমার নতুন পুরনো সকল বন্ধুরা চলে এসো। আর এখন মানে আমাদের মোটামুটি সকালে সমস্ত কাজ হয়ে গেছে, সকালে রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে সকালে খাবার করেছে মা, আমি করিনি। তো মা আজকে রুটি তরকারি করেছে। আজকে সকালে ছেলের পড়া ছিল না, ওর বিকালে পড়া আজকে। তো সেই কারণে মানে মা বলল যে তুমি ওকে পড়াও সকালে, আর আমি রুটি তরকারি করছি। তো আমাদের সকলের জন্য মা রুটি তরকারি করেছে। মা অনেক দিন পর সকালে খাবার করেছে, ভীষণ খুশি। আর সোনা সোনা বলে খেলাম, মানে রেগুলার নিজের হাতে রান্না খেতে তো ভালো লাগে না বলো? তো কেউ যদি রান্না করে মুখের সামনে সে যেমনই হোক একটু সেদ্ধ করে দিলেও যেন খুব ভালো লাগে বলো? তো বন্ধু, তারা অবশ্যই দেখেছো মা সেলাইয়ের কাজে ব্যস্ত থাকে। তো রান্না বান্না বা সংসারের কোনো কাজ বাজ মা করে না, যেহেতু সেলাইয়ের কাজ করে সেই কারণে। তো এখন তো লকডাউন, সেই কারণে সেলাইয়ের কাজবাজ নেই। তাই মা আজকে বললো আমাকে, আমি আজকে রান্না করছি, আমি ভীষণ খুশি, আমি আজকে সকালে ছুটি পেয়েছি। তো দুপুরে রান্না করতে হবে, তো দেখা যাক দুপুরে কী কী রান্না করি। তো আমার সকল প্রিয় বন্ধুদেরকে আমি একটা কথা জানাচ্ছি, তোমরা প্লিজ আমার ভিডিওটিকে 4 থেকে 5 মিনিট দেখো, তারপরে একটি লাইক করো, তারপরে কমেন্ট করো, আর যারা নতুন এসছো তারপরে তোমরা সাবস্ক্রাইব করো। তা না হলে দেখো আমার একার সমস্যা হচ্ছে না, আমারও সমস্যা হচ্ছে, তোমাদেরও সমস্যা হবে, ঠিক আছে? তো 3 থেকে 4 মিনিট প্লিজ তোমরা দেখো, তারপর কমেন্ট করো। তো এখন মানে দেখতে পাচ্ছ ওই যে বাড়িটা, ওই যে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ ওই বাড়িটা হচ্ছে কি রেডিও দাদুদের বাড়ি। আর আমাকে দাদু অনেকক্ষণ থেকে ডাকছে, কেন আমি জানি না, মানে অনেকক্ষণ থেকে ডাকছে, নাতিবউ এসো একটা বিশেষ দরকার আছে। আমি এখনও পর্যন্ত যাইনি, মানে দাদুদের বাড়ি আর আমাদের বাড়ি একদম পাশাপাশি, তো আমরা একদম নিজেদের মতো মিশি, ঠিক আছে? মানে আর দাদুদের সাথে কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই, জাস্ট পাশাপাশি প্রতিবেশী হিসাবেই আমরা। কিন্তু মানে আমরা দুটো পরিবার খুব মানে নিজের মতন করে আমরা মিশে থাকি। আর দাদু আমাকে অনেকক্ষণ থেকে সকাল থেকে ডাকছে যে এসো একটু শুনে যাও, তো আমি এখনও পর্যন্ত যাইনি। আর গিয়ে এখন দেখব দাদু আমাকে কি বলছে, শুনব। দাদু আর দিদা কিন্তু খুব ভালোবাসে আমাকে, জানো, একটা নাতিবউ তো। আর মানে কি বলবো, খুব মানে মজাদার, মজা করতে ভালোবাসে সব থেকে, নাতিবউ আমি, মানে কত রকমের কথা বলে মজা করে। তো চলো দেখি কি বলছে, শুনে আসি, আর তোমাদেরকে পারলে শেয়ার করব, ঠিক আছে? যাই, আর দুপুরে রান্নাবান্না করতে হবে। আর আমার হাজব্যান্ড গেছে আমার বাপের বাড়িতে, দাদা সকালে ফোন করেছিল, দাদা সকালে ফোন করে বলছে যে একটু যেতে, কি দরকার আছে? তো দেখা যাক কি দরকার, যাই দিক বাপের বাড়ি থেকে একটু শেয়ার করব, ঠিক আছে? তো চলো দাদু কি বলে শুনে আসি। আর এই দিকটা মানে যেটা বলার জন্য আবার ওপেন করলাম, ওই দেখো দাদু যাচ্ছে, দেখেছ? মানে এই দিকটা আমাদের একদম আমাদের বাড়ির পেছন দিকটা, আর সামনেটা ওদিকে। তো এদিকটা পেছনে, এদিকটা একটু হাওয়া হাওয়া আসছে, হালকা হাওয়া আসছে, একটু রোদ্দুরটা কম, সেই কারণে এদিকে একটু মানে ঠান্ডা ঠান্ডা লাগে, বেশ ভালো লাগে। আর দাদু দিদাও পেছনের দিকে থাকে, বাড়ির সামনের দিকে খুব কমই থাকা হয় আমাদের, কারণ আমার তো পেছন দিকটা রান্নাঘর, আমার রান্না। হ্যালো বন্ধুরা, দেখো এই যে রেডিও দাদু গাছ থেকে কি খেজুর খেজুর পেরেছে, তো লাল লাল খেজুরগুলো দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর গাছ থেকে পেরে। দাদু তুমি কি গাছে উঠলে? হ্যাঁ, গাছ উঠে কেটে পেরে নিয়ে আসলাম। আরে বাবা, তুমি আগে বলবা, তোমাদের বন্ধুদের দেখাতাম যে তুমি গাছে উঠে পারছো। মানে দাদুর প্রচন্ড পরিমাণে সাহস আর বিশাল ক্ষমতা, তোমরা সেটা দেখে নাও। তো দেখো কত সুন্দর খেজুর পেরেছে দাদু, খেজুরগুলো মিষ্টি হবে, খুব মিষ্টি হবে। আরে বাকিতে খাচ্ছিল না খুব, হ্যাঁ কত সুন্দর আর মোটা মোটা খেজুরগুলো, বাহ কি সুন্দর দেখা যাচ্ছে। দেখো 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 তোমার বন্ধুদের দেখাও, হ্যাঁ এইসব জিনিস এখন অনেক বাড়িতে খেজুর নেই তো, সত্যি তো আমাকে পাড়ায় কোনো বাড়ি খেজুর আছে আর বলো? না না না, আগে কত খেজুর গাছ ছিল দীপা, এখন আর নেই। দীপারে কতগুলো সিম দিলাম, এই দেখো কত মানে মোটা মোটা খেজুরগুলো, প্রচন্ড মোটা মোটা, এর মধ্যে ভালোই মানে আঁশ আছে, আর মানে প্রচন্ড মিষ্টি আর কি। আর এই খেজুরগুলো এখন লবণ দিয়ে তারপর জাগ দেবে, লবণ দিয়ে বর্ষার মধ্যে রেখে দিচ্ছে, কাল পরশু খেতে পারবে। হ্যাঁ এই যে আজকেই পেকে যাবে। দিদা আর কি বলছে কথাগুলো, তো দেখো এবার খেজুরগুলো খাওয়া, খেতে এত সুন্দর, সবাই কাজ থাকি সবাই যে খাওয়া পাবো। দেখেছো দাদু আর দিদা নিমন্ত্রণ করছে তোমাদেরকে খেজুর খাওয়ার জন্য, কোনো ব্যাপার না, সবাই চলে এসো, সবাই চলে এসো খেজুর খাওয়ার জন্য।
খেজুর খান নিমন্ত্রণ তো দেখ একটা করে ভরো হ্যাঁ এই তো একটা ভরছি একটা করে ভরো হ্যাঁ দেখো খেজুর খা বন্ধুকে খাওয়া দিয়ে কিন্তু আমারে খাওয়া দিয়ে না দেখো কত সুন্দর মানে এগুলো মানে এরকম বস্তার মধ্যে ভরবা ভরে তারপরে জাগ হবে একটু লবণ দিয়েছে জল দিয়েছে এর মধ্যে তাই তুলছো এখনো হ্যাঁ 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 এই যে খেজুর এই দেখো বস্তার মধ্যে রেখে দিচ্ছি পেকে যাবে না হ্যাঁ একটু নুন জল দিয়ে এই দেখো বন্ধুরা আমার বাপের বাড়ি থেকে হাজব্যান্ড কী কী নিয়ে এসছে এখানে রয়েছে যে পুঁই শাক তো আমরা তো দেখতে দেখে বুঝতেই পারছো এগুলো পুঁই শাক আমাদের জমিতে হয়েছে তো মানে এখন বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড কাদা লেগেছিল তো এগুলোকে ধুয়ে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি তো দেখো এই যে জল জল এখনও আছে আর এই যে পটল এই যে একটা পটল মানে আমাদের বাপের বাড়িতে জমি আছে তো জমিতে চাষ হয় সেই কারণে আর কি দিয়ে পাঠিয়েছে দাদা ফোন করে যেতে বলেছে এই জন্য আর এখানে দেখো লেবু পাতিলেবু বাড়িতে পাতিলেবু গাছ আছে দিয়ে দিয়েছে আর এখানে দেখো আম এই আমগুলো কিন্তু আমার ননদ দিয়েছে বাপের বাড়ি থেকে দেয়নি আমার ননদের বাড়ি আর বাপের বাড়ি প্রায় পাশাপাশি ননদের বাড়ি রেখে তবে বাপের বাড়ি যেতে হয় তো এই যে আম দিয়েছে আমার ননদ বেশ সুন্দর লাগছে বলো আমগুলো দেখতে আমার ননদদের অনেকগুলো আম গাছ আছে আর আমার বাপের বাড়িতে আম গাছ নেই সেই জন্য আর আমটাম দেয়নি দেখো কত বড় বড় আমগুলো দেখেই মন ভরে যাচ্ছে খাওয়া লাগবে না আর তো এই সবজি বাপের বাড়ি থেকে দিয়েছে তো লকডাউনের সময় যেখান থেকে যাই দিক না কেন মানে সেটাই অনেক বলো তো চলো দেখে নিয়েছো এবার ঝটপট রান্নাটা সেরে ফেলি তো বন্ধুরা দেখো আমি ছাদে চলে এসেছি আম পাড়ার জন্য প্রচণ্ড রৌদ্র আর রৌদ্রের ভিতরেই আমি আম পাড়ছি কারণ কি বলতো ভাবছিলাম যে আমগুলো প্রচণ্ড টক তো আমি টক রান্না করে খাবো সেই জন্য আম পাড়তে চলে এসেছি আমার রান্না বসানো আছে আমটা পেরে নিয়ে গিয়েই আমি টক রান্না করলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে রান্না তোমাদের সাথে শেয়ার করলাম না তো অনেকগুলো আম পেরেছি আর আমার ছেলে জানো না তো কোনো একটা কাজ করতে লাগলে ওর আগে করতে দিতে হবে মানে ওর শুধু বায়না আমি করব পারুক আর নাই পারুক দেখো চেষ্টা চালিয়ে যাচ্ছে মানে যাই হোক এই চেষ্টাটা আছে এটাই অনেক মানে কোনো কাজ করার আগে ওকে আগে করতে দিতে হবে এটা একদম ছোট্টবেলার নিয়ম ওর দেখো অনেকগুলো আম পেরে ফেলেছি দেখো কতগুলো আম পেরে ফেলেছি আর আমাদের গাছের আমগুলো দেখো তোমরা ছাদের উপরে পড়েছে আর আমার ছেলে অনেকগুলো মানে ছাদের নিচে পড়ে গেছে ওরাম তা এক জায়গায় জড়ো করেছি আমগুলো মোট এতগুলো আম পেরেছি আমি আর আমার ছেলে মিলে তো দেখো এরকম মানে দেখেই বোঝা যাচ্ছে আমগুলো একদম টক টক বলো তো কেমন লাগছে আমাদের গাছের আম তোমরা কমেন্টে জানিও ঠিক আছে তো আমার আম পাড়াও হয়ে গেছে তারপর রান্না বান্না শেষ স্নান ঠান করে চলে এসেছি দুপুরে খাওয়া দাওয়া করতে তো আজকে কী রান্না করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাটা তো আর শেয়ার করতে পারলাম না তো আজকে দুপুরে সাদা ভাত তারপরে আছে একটা লেবু আর আলু ঢেঁড়স ভাজা আর আলুর চোকা আছে ডাল আর আছে এই যে আমের টক টক বলতে একটু সামান্য মিষ্টি দেওয়া হয়েছে টক টক মিষ্টি মিষ্টি তো এটাই করার জন্য গাছ থেকে আম পাচ্ছিলাম একদম ভর দুপুরবেলায় তোমরা তো সেটা দেখলে তো এখন হচ্ছে কি বিকালবেলা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেওয়ার পরেই মা দেখো বিকালবেলায় কাটতে বসে গেছে তরমুজ এই তরমুজ দুপুরবেলা বাড়ির উপরে বিক্রি করতে এসেছিলো এক বিক্রেতা তিনটে তরমুজ 20 টাকা নিয়েছে আর তরমুজ খেতে আমার ছেলে আর আমার হাজব্যান্ড প্রচণ্ড ভালোবাসে তো সেই কারণে তিনটে তরমুজ 20 টাকা দিয়ে নিয়ে নিল আর মা তরমুজগুলো কেটে সামান্য পরিমাণে একটু নুন ছিটিয়ে দিয়েছে খেতে বেশ দারুণ লাগছে তো সবাই মিলে খাচ্ছি আর তিনটে তরমুজ 20 টাকা নিয়েছে তো বন্ধুরা বলো তো লাভ করলাম না লস করলাম ঠিক আছে তোমরা কমেন্টে আমাকে জানিও ঠিক আছে অপেক্ষায় থাকলাম
তো এখন হচ্ছে কি সন্ধ্যা বেলায় দেখো আমার ছেলে পড়াশোনা করতে বসে গেছে, একটু ডিস্টার্ব করছিল তো একটু বকে ঝকে বসিয়ে দিয়েছি, আর বেশ কিছুক্ষণ ধরে এখন আমি পড়িয়ে নেব, তারপরে আবার দেখা হবে। তো দেখো এখন রাত্রি 9টা বাজে আর আমি রান্নাঘরে চলে এসেছি, এসে আমি ডিমের অমলেট করছি। তো আজকে দুপুরবেলা তো রান্না করেছিলাম ডাল আর ভাজা করেছিলাম, তো আর সাথে আলুর চোখা ছিল, তো সেগুলো তো শেষ হয়ে গেছে, এখন শুধু ডাল আছে আর ভাত আছে। তো ডালের সাথে খাওয়ার জন্য ডিমের অমলেট করছি, আর ছেলেকে পড়াশুনো করানো হয়ে গেছে অনেকক্ষণ আগে, তো পড়িয়ে ঠড়িয়ে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে এখন আমরা রান্নাঘরে চলে এলাম। তো এক একজনের জন্য এক এক রকম করতে হবে, মা এসে বলে গেল ওনাদেরটাই পেঁয়াজ না দিতে, আর আমার হাজব্যান্ড আর আমার ছেলে বলছে ওনার ওই দুজনেরটাই পেঁয়াজ দিতে। তো মা আর বাবা ঠাকুমার জন্য পেঁয়াজ ছাড়া করা হয়ে গেল, এবার আর দুজনের জন্য করব পেঁয়াজ দিয়ে, তো সাথে আমারটাও পেঁয়াজ দিয়ে করে নেব। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে আমার গ্যাসের স্ল্যাবটা, এটা হচ্ছে কালো পাথরের, তো জায়গায় জায়গায় সাদা সাদা দেখতে পাচ্ছ, তো আমাকে তোমরা কিছু মনে করো না, এগুলো কিসের আমি বলে দিচ্ছি। এই সাদা সাদা ছোপ ছোপ এগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি লেবুর রস পড়ে ওরকম ছোপ ছোপ হয়ে গেছে, জানো মানে মা যখন লেবু চা করে তখন ওখানে মানে লেবুর রসটা পড়লেই সাদা সাদা হয়ে যাচ্ছে। আর আমি রেগুলার সকালবেলা সার্ভ দিয়ে এই যে ওভেনটা তারপরে স্ল্যাবটা যে বেসিনটা এগুলো আমি পরিষ্কার করি রেগুলার। ফ্রেন্ডস গুড নাইট। তো রাতে তো খাওয়া দাওয়ার ডিমের অমলেট করলাম, ডাল ছিল দুপুরের সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আর সমস্ত খাওয়া দাওয়া সবার খাওয়া হয়ে গেছে, আর এখন শয়নে চলে যাব। তো দেখো সেই জন্য চুল টুল গুটিয়ে বেঁধে নিয়ে, শোয়ার সময় তো চুল ডিস্টার্ব না করে সে কারণে দেখো চুল একদম গুটিয়ে ছুটিয়ে বেঁধে নিয়েছি, এখন শয়নে চলে যাব। আর খুব ঘামছি, গরম পড়ছে, ফ্যানটা অফ করেই কথা বলছি, আর আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, তো ঘুমান্ত ছেলে দেখাতে নেই সেজন্য তোমাদেরকে দেখালাম না, ঠিক আছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমাদের 9:30টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, এখন আপাতত হচ্ছে, আর যখন কাজবাজ থাকে সেই কারণে তখন একটু লেট হয়, এখন লকডাউন তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছি, মানে 9:30টার মধ্যেই আমরা খাওয়া দাওয়া করি, আর এখন তো বাজে পুরো 10টা এখন শোব। তো চলো বন্ধুরা আর কথা বেশি বলছি না, ঘেমে যাচ্ছি, আমার ঘুমন্ত ছেলে মানে ঘেমে যাচ্ছে, চলো টাটা গুড নাইট।